এই কাস্ট আয়রন গুলো সম্পূর্ণই ঢালাই লোহা বা লোহাকে গালিয়ে করা হয়েছে। এই বেঞ্চের দুই পাশে ব্যবহার করা হয়েছে কাস্ট আয়রনের পায়া, আর মাঝখানে ব্যবহার করা হয়েছে বক্স পাইপ। আমাদের 4 ইঞ্চি যে ঢালাই লতাটা সবচেয়ে বেশি সেরা গেটে ব্যবহার হয়, অভাব নেই, 100-150 পিস করে আছে। আবার এখানে হকি গেটের যে মালগুলো আছে, যারা ডিজাইন করে তৈরি করতে চান। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা কাস্ট আয়রন বা ঢালাই লোহা নিয়ে আমাদের থেকে বিভিন্ন মালামাল তৈরি করতে চান, আমাদের থেকে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কাঁচামাল নিয়ে তারা মালামাল তৈরি করছে। এই ভিডিওটি ব্যবসায়ী ছাড়া কোনো ব্যক্তিগত ভাই দেখবেন না, কারণ কি, এই ভিডিওটি শুধুমাত্র পাইকারি যারা আমাদের থেকে কাস্ট আয়রন নিতে চায় তাদের উদ্দেশ্যে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু টেবিল চেয়ার চমৎকার করে বানিয়ে রেখেছি ফরমা সহকারে, এবং এই কাস্ট আয়রন গুলো সম্পূর্ণই ঢালাই লোহা বা লোহাকে গালিয়ে করা হয়েছে। এই মালামালগুলো যখন আপনাদের বাগানে সাজাবেন তখন আপনাদের বাগানের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনারা আউটডোরে বসে চা কফি খেতে পারবেন এখানে বসে বসে। তাছাড়াও সকালের নাস্তা এবং বিকালের আনন্দের জন্য এটির সাথে আমাদের থেকে নিতে পারেন গার্ডেনের যে বেঞ্চ আছে সেই ধরনের বেঞ্চ। এই বেঞ্চের কাস্ট আয়রনের মালামাল আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। এই বেঞ্চের দুই পাশে ব্যবহার করা হয়েছে কাস্ট আয়রনের পায়া, আর মাঝখানে ব্যবহার করা হয়েছে বক্স পাইপ, যেটি কালার করে কমপ্লিট করে দেওয়া হবে। তো দুই পাশের পায়াগুলো যদি আমি দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার করে পায়াগুলো নকশা করে আমরা বানিয়ে দিয়েছি, খুবই মজবুত আকারে। তো বন্ধুরা, এগুলো ছাড়াও যাদের আরও অনেক কাঁচামাল দরকার, মেইন গেট তৈরি করতে চাচ্ছেন, তারপর ছোট গেট তৈরি করতে চাচ্ছেন, বা কাস্ট আয়রনের যে কোনো তিল লাগবে, যে কোনো ঢালাই লাগবে, যে কোনো রিং লাগবে, আপনারা আমাদের কাছে সব ধরনের মালামাল পেয়ে যাবেন। এখানে অনেক অনেক রিং আছে মেইন গেটের জন্য। আবার এখানে আমাদের 4 ইঞ্চি যে ঢালাই লতাটা সবচেয়ে বেশি সেরা গেটে ব্যবহার হয়, অভাব নেই, 100-150 পিস করে আছে। আবার এখানে হকি গেটের যে মালগুলো আছে, যারা ডিজাইন করে তৈরি করতে চান, আমাদের স্টক দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ঢালাইয়ের কাঁচামাল আমাদের কাছে থাকে। সিঁড়ির কাজ যারা করতে চান, সিঁড়ির বিভিন্ন ধরনের নকশা আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, রিসেন্ট যে মালামালগুলো ডেলিভারি হবে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। এখানে বস্তার ভিতর দেওয়া আছে প্রায় 400-500 পিস এরকম তীর আছে এখানে। তো আমার কাস্টমার ভাই আমার প্রতিষ্ঠানে এসে অর্ডার করে দিয়ে গেছিল, তারা যেভাবে যেভাবে চেয়েছে, যেটা যত ইঞ্চি সেভাবে আমরা করে দিয়েছি। তো এখানে দুই রকমের তীর আছে দর্শক বন্ধুরা, যার যেরকম তীর দরকার হয় সেই সেরকম তীর আমরা তৈরি করতে পারবো। যদি ফর্মা থাকে ফর্মার টাকা দেওয়া লাগবে না, ফর্মা যদি না থাকে ফর্মা তৈরি করার জন্য টাকা দেওয়া লাগবে। এই বস্তা ভর্তি যে আপনারা মালগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলাই তীর, এগুলো আজকে ডেলিভারি চলে যাবে। আচ্ছা, এই মালামালগুলো আমাদের থেকে কিভাবে নেবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব। প্রথমে অর্ধেক টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে। এই এরকম ঢালাই লতা দিয়ে আপনারা চাইলে এরকম চমৎকার মেইন গেট তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা। এই কাস্ট আয়রন যতগুলো মাল দেখালাম সব ধরনের প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 160 টাকা কেজিতে। শুধুমাত্র দোকানদার ভাইরা নিতে পারবেন, 160 টাকা কেজিতে আমাদের থেকে নিতে পারবেন যে কোন ধরনের কাস্ট আয়রন। যদি ফর্মা থাকে ওইটা বানিয়ে দিব, ফর্মা না থাকলে ফর্মার টাকা আলাদা দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।